এস পোজ এবং ডকুমেন্ট সাইনিং সাইট থেকে কীভাবে ব্যাকলিঙ্ক নিব। এই আপনার হলো যে ওয়েব প্রপঞ্জনের মতো এস পোজটা, এটা বিভিন্ন টাইপের হতে পারে। যেমন হলো যে কিছু কিছু সাইট আছে, আমরা পোস্ট সাইট গেস্ট পোস্ট সাইটের যদি লিস্ট আমরা খুঁজি, গেস্ট ব্লগিং সাইট 140টা ধরুন বেস সাইটের লিস্ট আছে যেগুলোতে আমরা গেস্ট ব্লগিং করতে পারি। জাস্ট কিছুই না, ওখানে যে কন্টেন্ট পাবলিশ করতে হবে এবং কন্টেন্টটা কোয়ালিটি হতে হবে। আপনি ওয়েব প্রপঞ্জ যদি পাবলিশ করছেন নিজের মতো করে নিজের কোয়ালিটি কন্টেন্ট পাবেন, কিন্তু ওইখানে অ্যাপ্রুভ হতে হবে, ওদের ইয়ার মাধ্যমে অ্যাপ্রুভ হতে হবে। খুব সহজেই আর্টিকেল পাবলিশ এখানে নেয় না, গেস্ট পোস্টিং সাইট থেকে খুব সহজে আর্টিকেল মানে নেয় না আর কি, মানে খুব ইয়া তো হাই অথরিটি সাইট এবং মানে যেন তেন আর্টিকেল নেয় না। লিস্ট অফ গেস্ট ব্লগিং সাইট 140 বেস সাইট, আচ্ছা এটা আসুক। তো এখান থেকে যেটা পাবো আমরা, ওই যে যদি আর্টিকেলটা পাবলিশ হয় আর যদি অ্যাকসেপ্ট করে, তাহলে আমরা কন্টেক্সচুয়াল ব্যাকলিংক পাচ্ছি হাই অথরিটি সাইট থেকে। হ্যাঁ, এটা কিন্তু ওয়েব প্রপঞ্জনের থেকে আরও শক্তিশালী, কারণ এখানে যেহেতু সহজে পোস্ট নেয় না এবং কোয়ালিটি আর্টিকেল লাগবে, সেক্ষেত্রে এটা আপনার হলো যে খুব ইম্পর্টেন্ট। মানে লিঙ্কটা এটা একটা লিঙ্ক, যদি একটা পোস্ট যদি আপনার অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে আপনার স্ট্রং থিংটা ব্যাকলিংক পাচ্ছেন। এই লিঙ্কটা খুব ভালো। আচ্ছা, বাংলা সাইটও আছে অনেকগুলা, যেমন ওই যে টেক টিমস আছে, আর অন্যান্য যে ব্লগগুলো আছে, ব্লগে আপনি গেস্ট ব্লগার মানে ওখানকার পারমানেন্ট ব্লগার না, আপনি জাস্ট মাঝে মাঝে একটা দুটো পোস্ট দেন, পোস্ট দিয়ে আসলে আপনাদের একটা দুটো লিঙ্ক দিতে দিবে, টেক্সট থাকে। হ্যাঁ, টেক্সটের মধ্যে থেকে একটা দুটো লিঙ্ক আপনাকে দিতে দিবে, ওটা আপনি আপনার ক্লায়েন্টের সাইটের জন্য ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার একটা ভালো অ্যামাউন্টের ইয়া হবে, মানে ভালো একটা ব্যাকলিঙ্ক পাচ্ছেন, আপনি কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক পাচ্ছেন এবং ডোফলো ব্যাকলিঙ্ক পাচ্ছেন। এটাই হচ্ছে মেইনলি গেস্ট পোস্ট, যে সাইটগুলোতে যায় গেস্ট হিসেবে পোস্ট করতে পারবেন আপনি, ওটাই হচ্ছে গেস্ট পোস্ট। হ্যাঁ, তবে এই জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা হাই কোয়ালিটির আর্টিকেল দরকার, যেটা ওখানে পাবলিশ হবে। হ্যাঁ, ওরা অ্যাকসেপ্ট করবে আর কি। ওই রিলেটেড আর্টিকেল আপনি যেই যেই সাইটের জন্য ব্যাকলিঙ্কের জন্য ওইখানে পোস্ট করবেন সেই রিলেটেড একটা আর্টিকেল তৈরি করে নেবেন। মেইন হচ্ছে যে ওই যে কন্টেন্ট বললাম, সবখানে কন্টেন্ট লাগতেছে, আপনি ব্যাকলিঙ্ক নিলে তাও কন্টেন্ট লাগতেছে। হ্যাঁ, ব্যাকলিঙ্ক নিতে যাবেন তাও আপনার কন্টেন্ট লাগতেছে, ঠিক আছে। বড়ো বড়ো যেমন স্কুইডও আছে, হ্যাঁ হাফ পেজ আছে, এগুলি থাকে আপনার, আমরা ইয়ে নিতে পারি কী বলে যে গেস্ট পোস্ট করে ব্যাকলিঙ্ক নিতে পারি। আচ্ছা, গেস্ট পোস্ট গেল, এবার হলো যে আপনি ডকুমেন্ট শেয়ারিং সাইট, ডকুমেন্ট কী কী হতে পারে, পিডিএফ হতে পারে, আপনার ভিডিও হতে পারে, পাওয়ার পয়েন্ট হতে পারে। যেমন একটু আগে স্লাইড শেয়ার দেখাইলাম, slideshare.net, এখানে আপনি একটা আপনার ওয়েবসাইটের ফিচার দিয়ে একটা স্লাইড বানাবেন, চারটা পাঁচটা স্লাইডের একটা স্লাইড বানাবেন, ওই স্লাইডটা এখানে আপলোড দিলে একটা ওরা ব্যাকলিঙ্ক দিতে দিবে। হ্যাঁ, এখানে প্রোফাইল ক্রিয়েট করে আপনার ওয়েবসাইটটা এখানে দিতে দিবে, কোনো ডকুমেন্ট আপলোড না করা পর্যন্ত আপনার ওয়েবসাইট এখানে অ্যাড করার সুযোগ আপনি পাবেন না, ঠিক আছে। আপনাকে অবশ্যই ইয়া করতে হবে, কী বলে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে কী ডকুমেন্ট আপলোড করতে হবে, স্লাইড শেয়ারে শুধুমাত্র পাওয়ার পয়েন্টের স্লাইড। তো এরকম অনেক রিলেটেড ওয়েবসাইট আছে। আচ্ছা, একটা জিনিস টিপস, নতুন টিপস শেখাই, সেটা হলো যে সিমিলার সাইট, আমরা তো শুধু স্লাইড শেয়ার জানলাম, ওরকম আরও সাইটগুলো কোথায় পাবো, তাই না? সিমিলার সাইট নামে একটা প্লাগিন আছে, যে প্লাগিনটাতে আমরা ওই রিলেটেড সাইট খুঁজে পেতে পারি। সিমিলার সাইট ডট কম ইজি ফ্যামিলিয়ার ওয়েবসাইট, ও এটা না, এক্সটেনশন দরকার, এই যে এটা ফাইন্ড দ্য বেস্ট রিলেটেড ওয়েবসাইট ফায়ারফক্স, সিমিলার সাইট ফর ক্রোম,
similar pages. এখানে অনেকগুলো লিস্ট আছে, যেমন এই যে শুট মি লোড, কন্টেন্ট মার্কেটিং ইনস্টিটিউট, হাবস্পট, টিনি বুদ্ধ, আউটব্রেন, কপি ব্লগার ডট কম, সাবমিট গেস্ট পোস্ট, এখানে যাই আমরা পোস্ট করতে পারি। অনেকগুলো লিস্ট আছে এখানে, এখানে যাই যে আমরা লিঙ্কটা কন্টেন্ট পোস্ট করবো, করার সাথে সাথে একটা কন্টেক্সচুয়াল ব্যাক লিঙ্ক পাবো। এগুলো সস্তা আর্টিকেল কিনে নিলে হয়, কোনো সমস্যা নেই। আর্টিকেলটা কন্টেন্টটা এখানে পাবলিশ করবো, আর্টিকেলটা পাবলিশ করতে হবে, পাবলিশ করলে ওখান থেকে আপনি একটা ব্যাক লিঙ্ক দেওয়ার সুযোগ থাকবে। ওইটা আপনার সাইটের ব্যাক লিঙ্ক দিলেন, ওইটাই জাস্ট আর কি গেট পোস্ট। ঠিক আছে, এই সাইটগুলো অনেক অথরিটির সাইট। হ্যাঁ, গেস্ট পোস্টিং সাইটের কাজও আছে প্রচুর। হ্যাঁ, আমি গেস্ট পোস্ট করি, হ্যাঁ বিভিন্ন সাইটে গেস্ট পোস্ট করে তো বলবে। ওই যে একটা কন্টেন্ট যখন পাবলিশ করছে, আমি যে ইয়ার দেখালাম না, ওয়ার্ডপ্রেসে দেখালাম না, একটা কন্টেন্ট পাবলিশ করার সময় একটা লিঙ্ক আমরা দিতে পারতেছি এরকম। এখানেও একটা এই সাইটে আমি একটু কন্টেন্ট পাবলিশ করলে আমার একটা লিঙ্ক দেওয়ার একটা সুযোগ দিবে তারা। লিঙ্কটা যখন পোস্ট করবো বডিতে, তখন ওই যে হাইপার লিঙ্ক করে দেওয়ার সুযোগ থাকবে। ঠিক আছে, বডি যখন এডিট করবো লিঙ্কটা, আর্টিকেলগুলো যখন এডিট করবো, তখন ওই যে একটা লিঙ্ক দেওয়ার মতো ইয়া থাকবে। ঠিক আছে, সবগুলোতে থাকে মোটামুটি। আচ্ছা, তাহলে স্লাইড শেয়ার করলো, সিমিলার সাইট না, অ্যাড এক্সটেনশন, আচ্ছা অ্যাড হয়ে গেছে। দেখি স্লাইড শেয়ার মতো অনেকগুলো সাইটের লিস্ট আসতেছে, বুকমার্ক, এটা অমুক তমুক, সাউন্ড ক্লাউড, এটাতে শুধু ইয়া করা যায়, এখানে অডিও পাবলিশ করা যায়। হ্যাঁ, এটাও ডকুমেন্টের সাথে বিপসোনমি, এটা সম্ভবত বই, পিডিএফ বই পাবলিশ করা যায়। হ্যাঁ, এগুলো অনেকগুলো সাইট, স্ক্রাইব, এখানে সম্ভবত বই পাবলিশ করার সাইট, এটা অথর স্ট্রিম, এখানেও আপনার ইয়া পাবলিশ করা যায়, আপনার যে পিপিটি স্লাইড, পাওয়ার পয়েন্ট স্লাইড। কোনটা, একটা স্লাইড তৈরি করতে হবে আপনার, ধরুন আলফাটেক ওয়ার্ল্ড সার্ভিস অপরচুনিটি, বা আমরা কী কী ধরনের সার্ভিস দিই। হ্যাঁ, পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরি করে ওই ফাইলটা এখানে আপলোড দিতে হবে, অ্যাকাউন্ট খুলে আপলোড দিতে হবে। আমরা ভিডিও আপলোড দিই না ইউটিউবে, ওটা তো একটা ডকুমেন্ট শেয়ারিং সাইটের মধ্যে পড়ে, পড়ে না? আচ্ছা, ইউটিউব যেমন ধরেন, বা ইউটিউবের রিজাল্ট কী আছে, ভিমন, ডেইলি মোশন, ভিমনে দেই, ভিডিও শেয়ারিং সাইট, ভিডিও শেয়ারিং সাইট, লিস্ট অফ ভিডিও হোস্টিং সার্ভিস, ভিডিও শেয়ারিং সাইট, এই যে 28 ভিডিও শেয়ারিং সাইট, 28টা সাইট, মানে একটা ভিডিও যদি, এখানে মজার বিষয় হলো এটা, আমরা একটা সুন্দর ইন্ট্রো ভিডিও তৈরি করলাম, ওইটা 28টা সাইটে পাবলিশ করতে পারবো, 28টা সাইটে পাবলিশ করলে 28টা ব্যাকলিং আসছে এখান থেকে। মজার বিষয় না? হ্যাঁ, অবশ্যই আসবে, কেন আসবে না? আমরা ভিডিওর সময় ইন্ট্রোডাকশন দিই, ডিসক্রিপশন দিই, ডিসক্রিপশনে কিন্তু ব্যাকলিং দেওয়া যায়। এই যে ইউটিউব, ডেইলি মোশন, কতগুলি আছে ভিডিও শেয়ারিং সাইট দেখেন, এগুলো সাইটগুলোতে একটা যদি আমরা ভিডিও তৈরি করতে পারি, তাহলে এই 20টা সাইটে আমরা পাবলিশ করতে পারতেছি, মানে এই 20টা সাইট থেকে আমরা ব্যাকলিং পাচ্ছি, একই জিনিস সব জায়গায় দিব। ভিডিও শেয়ারিং সাইট, একটা যদি আমরা সাইট তৈরি করতে পারি,
ওই স্লাইড শেয়ারই মানে স্লাইড শেয়ার বা ওই রিলেটেড আরও 10টা সাইটে আমি পাবলিশ করতে পারবো। তারপরে আপনার এভাবে ইয়া আছে, আপনার পিডিএফ যদি একটা তৈরি করতে পারি, ওই পিডিএফটা এরকম 10টা 20টা পিডিএফ শেয়ারিং সাইটে আমি পাবলিশ করতে পারবো, 10টা 20টা সাইটে ব্যাকলিং আসতেছে। তারপরে আপনার ওয়ার্ড ডকুমেন্ট কোনো সাইটে নেই, ওয়ার্ড ডকুমেন্ট আমরা পাবলিশ করতে পারবো। এইভাবে করে বিভিন্ন ধরনের ডকুমেন্ট আমরা, আচ্ছা আরেকটা জিনিস, ইনফোগ্রাফ নাম শুনছেন? ইনফরমেশনের গ্রাফ, মানে আমার ওয়েবসাইট সম্বন্ধে আমি একটা ইনফরমেশন গ্রাফ তৈরি করলাম, মানে একটা ইমেজ তৈরি করলাম যেখানে বিভিন্ন আমাদের সার্ভিস, আমাদের ক্লায়েন্ট এগুলো সম্বন্ধে একটা ইনফোগ্রাফ তৈরি করলাম। এটা এবার ইনফোগ্রাফ শেয়ারিং কিছু সাইট আছে, ওগুলো যেয়ে পাবলিশ করলাম, ওখান থেকে ব্যাকলিং আসতেছে এবং ট্রাফিক আসতেছে, ঠিক আছে? এরকম করে করে এখন এখনকার মার্কেটিংটা হচ্ছে এরকম। এটা আমি যেরকম ইয়া করবো, মানে আমি যেরকম সার্ভিস অফার করবো সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই মূলত আপনার হচ্ছে ডকুমেন্ট শেয়ারিং সাইট আর হচ্ছে গেস্ট পোস্ট, ঠিক আছে? সাথে বলে রাখি আর্টিকেল ডিরেক্টরি এরকম, টপ আর্টিকেল ডিরেক্টরিজ, এখানেও আর্টিকেল পোস্ট করতে হয়। শুধুমাত্র এই আর্টিকেলের জন্য এগুলো সাইটগুলো, লিস্ট অফ টপ 50 আর্টিকেল ডিরেক্টরি বাই ট্রাফিক পেজ র্যাঙ্ক, টপ 20 আর্টিকেল ডিরেক্টরিজ অ্যান্ড ফ্রি কন্টেন্ট সাইট র্যাঙ্ক বাই লাইক বেস্ট আর্টিকেল ডিরেক্টরিজ টপ 10 লিস্ট। মজার ব্যাপার হলো যে সে আর্টিকেল ডিরেক্টরি লিস্ট দিয়ে একটা ব্লগ স্টোর বানাইছে। আমি এমন একটা ব্লগ তৈরি করতে পারি, যেমন ওখানে আর্টিকেল ডিরেক্টরি সাইটে কিছু লিস্ট দিলাম, কিছু ভিডিও শেয়ারিং সাইটে লিস্ট দিলাম, কিছু ডকুমেন্ট শেয়ারিং সাইটে লিস্ট দিলাম, সবগুলো আমি লিস্ট ওখানে দিতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে আমার ভিজিটর দেখেন এই র্যাঙ্ক, আমি কী লেখে সার্চ দিয়েছি, টপ আর্টিকেল ডিরেক্টরিজ লেখে সার্চ দিলে তার মধ্যে ব্লগ স্পটে চলে আসতেছে। এটাকে এমন এসইও করেছে, পিপল হু আর ইন্টারেস্টেড ইন ইউজিং আর্টিকেল ডিরেক্টরিজ টু ইনক্রিজ দেয়ার পেজ র্যাঙ্ক ওয়ান টু র্যাঙ্ক এ সাইট ফর প্রফিটেবল ওয়ার্ড কিওয়ার্ড এসইও ইজ স্টিল দেন টপ মেথড। এই যে ই হাউ সিকিং গ্লাপা যা হোক হাফ পেজ এক্সাম সাইটিং দেখি, হ্যাঁ শুধু এইগুলোই। হ্যাঁ, কত টেকনিক আছে আপনার হচ্ছে ব্লগিং করার, আপনার সাইটগুলো এই লিস্টগুলো শুধু এখানে ভোট দিবেন, হয়ে গেল। ওই যে আবার এক্সেলে ডাউনলোড করার মতো ইয়াও সুযোগও দিয়ে দিছে। হ্যাঁ, এটা আমরা পুরো সিএসবি ফাইলটা ডাউনলোড করতে পারি এক্সেলে। ওটা যে এই যে এইটা ব্লগ স্পটটা, এই যে এটা আর্টিকেল ডিরেক্টরি লিস্ট, কত সুন্দর একটা ব্লগ তৈরি করছে। এই যে আর্টিকেল ডিরেক্টরি কত লিস্ট দিছে, 60টা লিস্ট দিছে, এমন একটা ভিডিও দিছে। এমনি কীভাবে এসইও করছে দেখেন, এটা কত ওয়ার্ডের মোটামুটি, কী বেশি না অন্তত, এটা অনেক বড় একটা আর্টিকেল। হ্যাঁ, প্রায় 1000 ওয়ার্ড 700-800 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখছে, আর্টিকেল লিখে একটা লিস্ট দিছে, লিস্ট একটা ভিডিও দিছে। হ্যাঁ, দেওয়ার ফলে আপনার হলো যে সুন্দর একটা ভিডিওটা জাস্ট ইউটিউব থেকে নিয়ে দিছে, আবার একটা ইমেজও দিছে দেখেন। হ্যাঁ, ইমেজও দিছে, ইমেজটা নিশ্চয়ই ইয়া অল্টার টেক্সট করে দিয়ে দিছে। আর্টিকেল ডিরেক্টরি লিস্ট দিয়ে আপনারা যে একটা শুধু একটা পেজ দিয়ে সে মার্কেটিং করে খাচ্ছে, ঠিক আছে? এখানে সে যদি এখন যথেষ্ট ভিজিটর আসে, ওই দেখেন ম্যাজিক সাবমিটার এটা একটা ইয়া লাগাইছে সে, মানে এটা কিন্তু একটা অ্যাড, কিন্তু মানে এটা একটা অ্যাফিলিয়েট, ওই ইয়া থেকে ক্লিক ব্যাংক থেকে পাওয়া যায়। আমরা তো অ্যামাজন অ্যাফিলিয়েট জানি, বহু ধরনের অ্যাফিলিয়েট আছে। এই যেমন এই এই শুধু এইটার ম্যাজিক সাবমিটার একটা টুল, এটা সফটওয়্যার, এটা সে অ্যাফিলিয়েট করতেছে এটার মাধ্যমে। আমরা যখন ম্যাজিক সাবমিটার প্রোমো এখানে যা কিনবো, কিনলেই পরে আমরা একটা ইয়া পাবো, ঠিক আছে? ওটা কমিশন পাবে। ঠিক আছে, তো এই মোটামুটি আর্টিকেল ডিরেক্টরিজ গেল, গেস্ট পোস্টিং গেল, আপনার ওয়েব 2.0 তো আগে হয়ে গেছে, তারপর ডকুমেন্ট শেয়ারিং সাইট হলো, আর কি বাকি রইল, এইগুলো করলে মোটামুটি সাইট একটা র্যাঙ্ক করায়। কঠিন অ্যাডভান্স ক্লাস এটা। হ্যাঁ, মাথা ঢুকে না কিছু, তাই না?